আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 4ই অক্টোবর ইরানে এমন কিছু হয়েছে যা হয়তো ইতিহাস সবসময় মনে রাখবে। কেননা এই দিনে সেই বিশেষ মুহূর্ত এসেছিল যখন ইরানের সুপ্রিম লিডার, যার বয়স মোটামুটি 85 বছর হয়ে গেছে, তিনি শুধু খোলা আকাশের নিচে হাজারো ইরানি লোকেদের জুম্মার নামাজের ইমামতই করেননি, বরং একই সঙ্গে জুম্মার নামাজের আগে তার দেওয়া ভাষণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি মানে আমেরিকা, আর আমেরিকাই নয় একই সঙ্গে ইসরায়েলকেও কঠিন ভাষাতে চ্যালেঞ্জও দিয়েছিলেন, যেখানে শত্রুকে চ্যালেঞ্জ করেছেন আর বলেছেন ইরান নত হবে না, এটা তো সবে শুরু হয়েছে। আর সেখানে তিনি ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন, সেই সঙ্গে সম্পূর্ণ পৃথিবীর মুসলমানদের মুত্তাহিদ মানে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনাও দিয়েছেন। সুপ্রিম লিডার আলী খামেনি সাহেবের পুরো বক্তব্যে কি কি কথা বলা হয়েছিল তা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে নিয়েছেন, কিন্তু যেহেতু এই বিষয়টি সুপ্রিম লিডারের সঙ্গে সম্পর্কিত, সেই জন্য শুধুমাত্র এতটুকুই বুঝে নিন যে এটা ইরানের পক্ষ থেকে নিজের শত্রুদের জন্য বার্তা ছিল, বা অন্যভাবে বলতে পারি সরাসরি চ্যালেঞ্জ ছিল। আর এসব এই জন্য কারণ এইসব কিছু হয়েছে যখন হিজবুল্লাহ লিডার হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর ওয়েস্টার্ন মিডিয়া আর বিশেষ করে ইসরায়েলি মিডিয়া সারা বিশ্বে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল যে ইরানের সুপ্রিম লিডারকেও সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখা হয়েছে আর তিনি সেখান থেকে বাইরে বেরোই হচ্ছেন না। তো এই জন্য ইরানের সবচেয়ে বড় লিডার এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরবর্তী জুম্মার নামাজে তিনি নিজেই ইমামতি করবেন, যা সাধারণত ইতিহাসে খুবই কম দেখা গিয়েছে। মিডিয়া ইরানের সুপ্রিম লিডারের এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছিল, মানে ইরানের পক্ষ থেকে এটি হুমকি দেওয়া হচ্ছিল যে যা করতে পারো তা করে নাও, আমরা খোলা আকাশের নিচে সব কিছুই করতে যাচ্ছি। আর নিশ্চিতভাবে ইরানের সুপ্রিম লিডারের এই সিদ্ধান্ত একটি মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হয়েছে, কেননা সম্পূর্ণ দুনিয়ার মিডিয়ার দৃষ্টি এখানে আটকে রয়ে গেছিল। আর এই সব কিছুর জন্য একদিকে ফিলিস্তিন, লেবানন এবং ইরান এইসব দেশের সাধারণ মানুষের ভাবমূর্তিও ফুটে উঠেছে মানে জোশ তৈরি হয়ে গেছে, আর অন্যদিকে ইসরায়েল নিচু হয়ে গেছে। একই সাথে জুম্মার নামাজের মাধ্যমে ইরান দুনিয়াকে এটা দেখাতেও সফল হয়ে গেছে যে দেখো আমাদের সাথে পাবলিকের কতটা সাপোর্ট রয়েছে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত ইসরায়েলের পক্ষ থেকে নেগেটিভিটি বাড়ানো হয়েছে যে ইরানের সাধারণ জনগণ এই নেতৃত্বতে খুব একটা খুশি নেই, সেজন্য পশ্চিমা দেশদেরকে প্রয়োজন তারা খুব শীঘ্রই ইরানের জনগণকে এইসব থেকে মুক্তি দিক। মানে সহজ কথায় বললে ইসরায়েল এটি বলতে চেয়েছিল যে যেভাবে আমাদের জন্য তোমরা ইরাককে বরবাদ করেছো, ইরাকে হামলা করেছো, সেভাবে এখানেও হামলা করো আর এই ইরান দেশকে শেষ করে ফেলো। 4ই অক্টোবর জুম্মার দিনে এমনিতে তো ইরাকে অনেক কিছু হয়েছিল, কিন্তু আরও দুইটা জিনিস বিশেষ আকর্ষণীয় ছিল যা সম্পূর্ণ পৃথিবীকে আকর্ষিত করে রেখে দিয়েছে। আর এর মধ্যে তো প্রথমে ছিল ওই AK-47 মানে ওই বিপজ্জনক বন্দুক যা ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন, আর যে বন্দুক পুরো খুতবার সময় হয়তো তার হাতে রয়েছিল আর তার হাতে থাকা অবস্থায় পুরো বিশ্বের সামনে শো হয়েছিল। আর স্পষ্টই বোঝা যাচ্ছিল যে এর মাধ্যমে ইসরায়েলকে একটি কড়া মেসেজ দেওয়া হয়েছিল। কিন্তু যে দ্বিতীয় জিনিসটি ছিল যার উপর বিশ্বের সকলের নজর পড়েছিল আর যেটিকে নিয়ে পুরো বিশ্বে অনেক চর্চাও হচ্ছে, তা ছিল আসলে আলী খামেনি সাহেবের ডান হাত, মানে হলো সেই ভালো হাত যা তার কাপড়ের মাধ্যমে লুকানো ছিল, অথবা বলতে পারি যে কাপড়ের মধ্যে ঢেকে রাখা ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা প্রথমবারের মতো নয়। যদি আপনারা ইরানের রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি সাহেবের ডান হাত সবসময় থেকেই এমনভাবে দেখা যায়, মানে কোথাও তাকে আপনি দেখে থাকলে এই ডান হাত ঢেকে রাখতেই দেখতে পাবেন। কিন্তু এই বিশেষ মুহূর্তে যখন বিশ্বের বেশিরভাগ মানুষের নজর এর উপর পড়ছিল, তখন স্পষ্টত সবার মাথায় এই প্রশ্ন আসতে শুরু করে যে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি তার ডান হাত মানে তার ভালো হাত সবসময় ঢেকে কেন রেখে থাকেন। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর পিছনে ভীষণই বেদনাদায়ক একটি কাহিনী রয়েছে, আর যেটি আজ থেকে 40-50 বছর আগের ঘটনা। যেমনটা আমরা সকলেই জেনে থাকি যে ইরানে 1979 বিপ্লবে সৈয়দ আলী খামেনি একটি বড় ভূমিকা পালন করেছিলেন। পেহলভি সরকারের রুখে দাঁড়ানোর জন্য তাকেও প্রায় 5-6 বার শুধু জেলেই পাঠানো হয়নি, বরং এছাড়াও তার বিরুদ্ধে অনেক বড় কড়া ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। কিন্তু সর্বশেষে 1979 ইসলামী বিপ্লব সফল হয়ে যায়। তাই এই জন্য ইরানের প্রথম সুপ্রিম লিডার তার এই সংগ্রাম ও আত্মত্যাগকে দেখে তাকেও সরকারের অনেক বড় বড় পদ অফার করেন। তিনি ইরানের একেবারে গড়ার দিকে যে যুদ্ধ শুরু হয়েছিল মানে ইরাক ইরান যুদ্ধ, সেখানে তো তিনি বেশ সক্রিয় ছিল নই, আর সেই সঙ্গে ইরানের সুপ্রিম লিডার রুহুল্লাহ খামেনির সাথে তার ঘনিষ্ঠতা বাড়ছিল। এই জন্য ইরানের ভিতরে থাকা এমন অনেকগুলো দল বা লোক যারা ইরানের সুপ্রিম লিডার রুহুল্লাহ খামেনি অথবা আলী খামেনির মতবাদের সাথে একমত ছিল না, তিনি তাদের টার্গেটে হতে লাগলেন।
আর এর পরিণতি হলো 27 জুন 1981 সালের কথা, যখন দুপুরের সময় মসজিদে নামাজ পড়া শেষ হয়ে গেছিল। এমনকি জামাতের সাথে সালাত আদায়কারী লোকেরাও তাদের কাতারে বসেছিলেন, কাতারের মধ্য থেকে কেউ নিজের জায়গা থেকে সরেনি। তখন সৈয়দ আলী খামেনি সাহেব উঠে জনগণের দিকে ফিরে তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করেন। কিছু মানুষ সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে সৈয়দ আলী খামেনির হাতে কিছু কাগজ দিলেন। স্পষ্টতই এসব কাগজে লোকেদের লেখা প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর আলী খামেনি সাহেব তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আর এভাবে কাগজের মাধ্যমে জবাব দেওয়ার নিয়ম তো আপনারা আজও ইরানের মধ্যে দেখে থাকবেন। সৈয়দ আলী খামেনি সাহেব সবেমাত্র তার কথা বলা শুরুই করেছিলেন, তখনই হুট করে একটা বড় বিস্ফোরণ ঘটে যায়। এরপর হঠাৎ করে মুসল্লিদের সাথে কথা বলতে থাকা আলী খামেনি সাহেব মেঝেতে পড়ে গেলেন। এই বিস্ফোরণ ওই রেডিও রেকর্ডারের মাধ্যমে হয়েছিল যা তার পাশেই রাখা ছিল, আর যেটির মধ্যে প্রথম থেকে বোমা রাখা হয়েছিল। তো এখন তো ওই রেডিও রেকর্ডার টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল, যেখানে সৈয়দ আলী খামেনি সাহেব অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেছিলেন। এরপর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে ডক্টর জানায় যে এই বিস্ফোরণে তার ডান পাশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর মানে হলো রেডিও রেকর্ডারের যে অংশগুলো ছিল বা যে বিস্ফোরণের উপাদান এর ভিতরে ভরা ছিল, সেগুলো তার শরীরে বাজেভাবে গেঁথে গিয়েছিল। এছাড়া তার বুকের এক পাশ মানে ডান পাশ খুব খারাপভাবে পুড়েও গিয়েছিল। এখান থেকে তার ডান হাত খুব খারাপভাবে ভেঙে গিয়েছিল আর কাজও করছিল না। শোল্ডার আর বুকের ভিতরের হাড়গুলি সহজেই দেখা যাচ্ছিল, এতদূর পর্যন্ত যে নিউজে এটা দাবি করা হয়েছিল যে তার চিকিৎসার জন্য একজন সার্জন মানে ডাক্তার গ্লাভস খুলে ফেলেছিলেন আর বলে দিয়েছিলেন যে হি ইজ নো মোর, মানে তিনি মারা গিয়েছেন। কিন্তু ঠিক তখনও সেখানে থাকা অন্যান্য ডাক্তারের মাধ্যমে তার আবারও চিকিৎসা শুরু করা হয়, আর তার যে ব্লাড প্রেশার ভীষণই নিচে নেমে গেছিল তা হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করে। এরপর তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা রিপোর্টের মাধ্যমে এটি বলা হয়েছিল যে এই পুরো চিকিৎসার সময় তিনি কিছু বিড়বিড় করে বলছিলেন, যা পরে জানতে পারা যায় যে তিনি বারবার শাহাদাত পড়ছিলেন বা পড়ার চেষ্টা করছিলেন। এরপর যখন সার্জারি শেষ হলো আর আলী খামেনি সাহেবের জ্ঞানও ফিরে আসলো, তখন জ্ঞান ফিরতেই তিনি দুইটি জিনিস রিয়ালাইজ করতে পারলেন। প্রথম হলো তিনি কথা বলতে পারছিলেন, আর দ্বিতীয়ত তার ডান হাত কাজ করছিল না। তো এই জন্য তিনি যোগাযোগের জন্য বাম হাতকে ব্যবহার করলেন, আর বাম হাত দিয়ে সর্বপ্রথম যা লিখেছিলেন তা আসলে দুইটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল মসজিদের ওই ঘটনায় তিনি ছাড়া আর অন্য কেউ আহত হয়েছেন কিনা। সেখানে তাকে জবাব দেওয়া হয়েছিল যে অন্য কেউ আহত হয়নি, সবাই সুরক্ষিত আছে। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল নিজের সম্পর্কে, যেখানে তাকে জবাব দেওয়া হয়েছিল যে জি হ্যাঁ, তিনি ঠিকই আছেন কিন্তু তার ডান হাত আর কখনোই কাজ করবে না। ঠিক তখনই তিনি জবাব দিলেন, যদি আমার মুখ ও মাথা কাজ করে এটাই আমার জন্য যথেষ্ট হবে। তারপর 1981 সালের ওই একদিন ছিল আর আজ 2024 হয়ে গেছে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সৈয়দ আলী খামেনি সাহেবের এই ডান হাত কাজ করে না। এই কারণে আপনারা হয়তো দেখে থাকবেন যে ইরানের সুপ্রিম লিডারকে যখনই কোথাও দেখা যায় তখন তার এই হাত কাপড়ের মধ্যে দেখা যায়, যেখানে তিনি তার অন্য সব কাজ বাম হাত দিয়ে করে থাকেন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্ত। আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে নিজের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।